আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। যদি এখন করোনা চলতেছে, তারপরেও আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনারা সবাই জানেন এখন লকডাউন চলছে সমগ্র দেশব্যাপী। তো এই লকডাউনে রোডের কী অবস্থা সেটা দেখার জন্য বের হইলাম। যদিও আমি এই অফিসের কাজে রেগুলার যাতায়াত করতেছি, তো আপনাদের দেখানোর জন্য আমি আর কি আজকের ভিডিওটা আমার করা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় তেমন একটা পেশেন্ট নেই, যানবাহন অনেক কম, যেটা সাধারণত ঢাকায় আমরা সবসময় দেখতে পারি না। তো অনেক ভালো লাগতেছে রাইড করে, রাস্তা ফাঁকা, অনেক এনজয় করতেছি। আর অনেকদিন পরে আবার ব্লগিং শুরু করবো চিন্তা করতেছি। দীর্ঘ 8-9 মাস যাবৎ কোনো ভিডিও করি নাই, আপলোড দিই নাই কাজের ব্যস্ততার কারণে। তো এখন থেকে সব সেট আপ সুন্দরভাবে রেডি করেছি, এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও করব। তো বন্ধুরা, অনেকক্ষণ বকবক করলাম, তো এখন সময় এসেছে আপনাদের একটু দেখানোর। আপনারা এখন একটু উপভোগ করেন যে লকডাউনে ঢাকার এখন কী অবস্থা। আপনারা রোড উপভোগ করেন, রাস্তা উপভোগ করেন, আর আমি এখন চুপ থাকবো, শুধুই রাইড করব, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে থাকবেন এবং উপভোগ করতে থাকবেন লকডাউনের ঢাকার শহর। সাথে থাকুন, একটু পরেই আবার আমি পেঁচাল পড়ার জন্য চলে আসছি। তো বন্ধুরা, একটা জিনিস অবশ্য খেয়াল করলে হয়তো দেখতে পারবেন, গত বছর লকডাউনে যেরকম অবস্থা ছিল ঢাকা শহরে, একদম কেউই বের হইতো না বাসা থেকে। তো এই অবস্থা থেকে একটু অন্যরকম অবস্থা এখন আছে। মোটামুটি গাড়ি দেখা যেতেছে, যদিও বাস দেখা যেতেছে না, নর্মালি প্রাইভেট কার বা প্রাইভেট ভেহিকেলসগুলো রাস্তা চলতেছে। তারপরেও এখন যে অবস্থাটা আছে, আমি মনে করি সবসময় যদি এরকম অবস্থা থাকতো রাস্তাঘাটের, এরকম ফাঁকা বা প্রেশার কম অবস্থা যদি থাকতো, তাইলে আমাদের জন্য খুবই উপকার হইতো। যারা আমরা রাইড করি বা ড্রাইভ করি, খুবই আরামদায়ক হইতো। কারণ ঢাকা শহরে যেরকম জ্যাম থাকে, আমরা যে জ্যামগুলায় এই হয়রানির শিকার হই, জ্যামে আটকায় থাকি, ওই দিক থেকে চিন্তা করলে বর্তমানে এখন রাস্তা যেই অবস্থাটা আছে, এরকম আমাদের সবার একটা স্বপ্ন, একটা ড্রিম, যে আমাদের ঢাকার রাস্তা যদি এরকম ফাঁকা থাকতো, মিনিটের 2-5 মিনিটের ভিতরেই অনেক দূর চলে যেতে পারতাম।
গন্তব্য সঠিক টাইম মতো যদি পৌঁছাতে পারতাম। তো এটা সবার একটা প্রত্যাশা থাকে মনের ভিতরে, যদিও লকডাউনের পরে আবার সেই আগের ঢাকা যেরকম থাকে এরকম হয়ে যাবে, কিছুই করার নেই। এখন আশা করতেছি এই মেট্রো রেল বা যেসব কাজগুলো সরকারের এখন রানিং আছে ওগুলো যদি চালু হয়ে যায় তখন হয়তো বা কিছু একটা প্রভাব পড়তে পারে। তো যেহেতু ফার্স্ট ভিডিও করতেছি তো এই কারণে কথাবার্তা একটু আপনাদের কাছে একটু একটু অন্যরকম লাগতে পারে, তো এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি আপনাদের আমার ভিডিওতে কোনো সমস্যা দেখেন যে অডিও বা ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। ইনশাল্লাহ আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।